এখন তো মোবাইল ফোনে জুয়া খেলতেছে, মোবাইল ফোনেই আন্তর্জাতিক অঙ্গনের সাথে জুয়ার কানেকশন রয়েছে মোবাইল ফোনে। কেউ জানবেও না আপনার সামনে মোবাইল নিয়ে বসে থেকে জুয়া খেলবে, বাবাও যদি সামনে বসে থাকে বাবাও তো বুঝতে পারবে না যে ছেলে এখানে জুয়া খেলতেছে। মোবাইলে লোড নিচ্ছে, মোবাইলে লোড নিচ্ছে, লাখ লাখটা হাজার 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 টাকা লোড নিচ্ছে, জুয়া খেলতেছে, জুয়া খেলে বাস সেখানে মনে করেন যে রাতারাতি একবারে অল্প সময়ের মধ্যে টাকাগুলো সব ব্যালেন্স শূন্য হয়ে যাচ্ছে। এবং আরও বিষয় হলো আপনাদের জানা জানার দরকার এবং জানেনও আপনারা, বাংলাদেশে কিছু জুয়ারিরা এবং কিছু ধোকাবাজরা মোবাইলে অনলাইনে কিছু ওয়েবসাইট খুলে নিয়ে বসেছে তারা। এই ওয়েবসাইটগুলোতে বিভিন্ন ধরনের আকর্ষণীয় বিভিন্ন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবে তারা, সেখানে জুয়ার প্রতি আপনাকে আহ্বান করতেছে। আপনি কয়েকটা খেলার পরে যখন দেখছেন যে আপনি সেখানে জিতে গেছেন, আপনার টাকা সেখানে অনেকগুলি জমা হয়ে গেছে, এখন দেখবেন যে পরবর্তীতে যখন আপনি খেলতে ঢুকবেন ওয়েবসাইটটা পুরো হাওয়া হয়ে গেছে, আপনি ওয়েবসাইট আর খুঁজেও পাবেন না। প্রতারক এই প্রতারণা করতেছে জুয়ার মাঠে। মারাত্মক মারাত্মক চালাক চতুর জুয়ারু যারা আছে তারা মনে করেন যে অল্প সময়ের জন্য ওয়েবসাইট খুলে এবং বিভিন্ন ধরনের অ্যাড দিয়া পুরা বাংলাদেশ না, ওই লাইনের সাথে যারাই জড়িত হবে পুরা পৃথিবীর তাদের মন আকর্ষণ করে, তাদেরকে দুর্বল করে দিয়ে বাস অল্প সময়ের মধ্যে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে দেখবেন ওয়েবসাইটটা অফ হয়ে গেছে, ওদের মতো উদাও হয়ে চলে গেছে। কত ধরনের প্রতারণা চলতেছে এই খেলাগুলাকে কেন্দ্র করে, আপনাদেরকে সচেতন সজাগ থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আমি আমার যুবক বন্ধু যুবক ভাই বন্ধুরা যারা আছে আগামীর ভবিষ্যৎ এদেরকে খেতাব করে বলছি বিশেষ করে কথা, এরা এখনো তার জীবন নিয়ে ভাবে না। যুবকরা তার জীবন, এই জীবন কোথায় গিয়ে থামবে তার জীবনকে নিয়ে ভাবতে হবে, তাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজের আগামীর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, নিজের ছোট ভাই বোনকে নিয়ে ভাবতে হবে, আত্মীয় স্বজন মা বাবাকে নিয়ে ভাবতে হবে। এখন তার ওই মেজাজটাই নেই, ওই বুদ্ধিটাই তার হয় নাই। এদেরকে সবল মেরে ছো মেরে শয়তান এদেরকে ধরে নিয়ে যাচ্ছে, যার কারণে যুব সম্প্রদায় আজকে বিপদ।